Assalamualaikum. আজকে আমি বড় আপুদের জন্য একটি গলা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটি আপনারা কামিজেও লাগাতে পারবেন, ব্লাউজেও লাগাতে পারবেন। অনেক আপুরা রিকোয়েস্ট করে থাকেন যে আপু বড়দের জন্য গলা দিয়েন, তো আজকে সেজন্য এই গলাটি আমি নিয়ে এসেছি। যদিও এটি আমার অর্ডারের কাজে ছিল, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার্স, আজকেও আমি এখানে লাচি সুতা 3 লেয়ার নিয়েছি কাজ করার জন্য। আর আমার এখানে 1.5 mm হুকটি নিয়েছি। আপনারা যে কোনো সুতে কাজটি করতে পারবেন, এবং যদি আপনারা 9 তার দিয়ে করেন 10, 11, 12 হুক নেবেন। তো এখানে প্রথমে একটি স্লিপ নট করে নিব। আমি এভাবে স্লিপ নট করছি, আপনারা যে যেভাবে পারেন করে নেবেন, আর যারা পারেন না তারা শিখে নেবেন। আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো দেওয়া আছে। তো এখানে একটি লুপ হয়েছে, লুপটিকে এমনভাবে রাখবো যাতে ইজিলি হুক আপ ডাউন করে, এবং হুকের সাহায্যে সুতা নিয়ে লুপের ভিতর দিয়ে নিয়ে আসলে চেইন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেইনগুলো এমনভাবে করবেন যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো আজকের এই তো শুধু সামনের গলা, এটি 16 ইঞ্চির একটি গলা হবে। তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে 17 ইঞ্চি করে নিব, যেহেতু আমার অর্ডারের কাজ, যাতে ছোট না হয়, কাস্টমার যাতে বলতে না পারে যে ছোট হয়েছে। তো 17 ইঞ্চি চেইন করে নিব আমি, তারপর ফিরে আসব। তো দেখুন এখানে 17 ইঞ্চির চেয়ে 1/2 ইঞ্চি বেশি করে নিয়েছি। এর কারণ হচ্ছে আমরা যখন চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব, তখন চেইনের লেন্থ কিছুটা কমে আসবে। এবারে আমি এখানে ফার্স্ট রাউন্ডের জন্য 3টি চেইন করছি। 3টি চেইন বাদ দিয়ে এখানে 4 নম্বর চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো 3টি চেইন এখানে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। এখানে আমি আমার প্রত্যেকটি নেক ডিজাইনে বলে থাকি, একটি চেনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। তো আমরা সবসময় উপরের লুপের ভিতর দিয়েই কাজ করব, কখনোই নিচের লুপের কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে দেখতে ভালো লাগবে না, কাজটি ফুটবে না। এখানে দেখুন নতুনদের জন্য আমি একটু স্লো করে দেখাবো। দেখুন লুপ বের করলে 3টি লুপ পাওয়া যায়। প্রথমে 2টি লুপ ছেড়ে দিলে, আবার 2টি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। আপনারা যারা কুশি কাটার বেসিক সেলাইগুলো শিখতে চান, আমার চ্যানেলে পর্ব পর্ব করে সবগুলো বেসিক সেলাই দেওয়া আছে। এর প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারবেন। এই রাউন্ডের সবগুলো চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব, একটি চেইনও যাতে বাদ না পড়ে। একটি চেইনও যদি বাদ পড়ে কাজটি পাকা পাকা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। তো কাজটি করে আমি ফিরে আসব। সো প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবারে পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে এভাবে টার্ন করে নিয়েছি। এখানে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি এবং আরও 2টি চেইন করেছি। এই 2টি চেইন স্পেস হিসাবে ধরবো, টোটাল 5টি চেইন হয়েছে। এখানে প্রথম ঘরটি স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো যেহেতু এটা বড়দের গলা, এখানে বাটনের জন্য ডাবল ক্রোশেট করতে হবে না, সেজন্য এভাবে করে নিচ্ছি। এরপর 2টি চেইন করছি, 1 ঘর স্কিপ করে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইন করেছি, 1 ঘর স্কিপ করে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। তো এই রাউন্ড দ্বিতীয় রাউন্ডটি শেষ করেছি। এবার 3rd নম্বর রাউন্ডে যাব। 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব। এখানে এই যে প্রথম যে 2 সেন স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেইন এবং 1টি ডাবল ক্রোশেট করেছি, এখানে আরও 1টি ডাবল ক্রোশেট করেছি, তাহলে টোটাল 3টি হয়েছে। এখানে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করেছি, পরে 2 সেন স্পেসে আরও 1টি ডাবল ক্রোশেট করছি, একই স্পেসে আরও 1টি ডাবল ক্রোশেট করছি। তো খেয়াল করবেন আপনারা, আমি এখানে
একটি ডাবল ক্রোশেট এর উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারো তো এখানে আমি দুটি যে চেনের স্পেস আছে এখানে দুটি ডাবল ক্রোশেট করেছি এবং একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি টোটাল তিনটি করেছি আসলে লাল সুতা দিয়ে কাজ করার কারণে ক্লিয়ার দেখাচ্ছে না বিদ্যায় বারবার করে ফোকাস করার জন্য আমার হাতটাকে বাইরে নিতে হচ্ছে তো প্রত্যেকবারই তিনটি করে ডাবল ক্রোশেট করে এই নিয়মে রাউন্ডের কাজ শেষ করে নিব তো দেখুন এই রাউন্ডটি আমি শেষ করে পেরেছি এবারে গলাতে একদম রাউন্ড শেপ চলে এসেছে কামিজের জন্য অথবা ব্লাউজে লাগানোর জন্য শেপ হয়েছে এবারে চতুর্থ রাউন্ডে যাব আমি তিনটি চেইন করে টার্ন করে নিব তো এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে দুটি ডাবল ক্রোশেট হয়েছে এক দুই তিন চার পাঁচ নাম্বার স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করছি এরপর চেইন করছি চারটি চেইন সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে এখানে আমি একটি ডাবল ক্রোশেট চারটি চেইন একটি ডাবল ক্রোশেট করেছি এবার একটি চেইন দিয়ে আবার সে পাঁচ নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট ছয় নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট একটি চেইন দিয়ে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার চারটি চেইন করে সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট একটি চেইন করে প্রত্যেকবারই একটি করে চেইন দিচ্ছি আমি খেয়াল করবেন পাঁচ নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট ছয় নাম্বার ঘরে আর একটি ডাবল ক্রোশেট তো এই নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করব সো ভিউয়ার্স আমি কাজটি শেষ করে নিয়েছি এবারে পরের রাউন্ডের জন্য কাজ করব তিনটি চেইন করে টার্ন করে এখানে আর দুটি চেইন করে নিয়েছি স্পেস হিসাবে এবারে যে পোর্শন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি ডাবল ক্রোশেট করেছি এরপর এখানে দুটি চেইন করে নিব এবং এই যে দুটি ডাবল ক্রোশেট আছে এর যে কোনো একটির উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব এবারে এই যে পোর্শন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি ডাবল ক্রোশেট পর্যন্ত করে নেব এরপর এই যে দুটি ডাবল ক্রোশেট আছে এর যে কোনো একটির উপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব তো এখানে প্রথম পোর্শন স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট দিয়েছি দ্বিতীয় পোর্শন স্পেসে আমি নয়টি ডাবল ক্রোশেট দিয়েছি এর কারণ হচ্ছে এটি তো আমাদের বড়দের গলা এটি খুব বেশি রাউন্ড না হলেও হবে তো এরপরের যে পোর্শন স্পেস এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি নয়টি ডাবল ক্রোশেট করে নেব আমি এখানেও আরও একটি করতে হবে তো নয়টি ডাবল ক্রোশেট হয়ে গেছে এবার এই দুটি ডাবল ক্রোশেটের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব সো ভিউয়ার্স আমি এই রাউন্ডের শেষে একটু দেখাতে চাচ্ছি এই রাউন্ডের প্রথম যে পোর্শন স্পেস ওটাতে আমি দুটি ডাবল ক্রোশেট দিয়েছি এবং এই রাউন্ডের শেষের যে পোর্শন স্পেস এটিতেও আমি দুটি ডাবল ক্রোশেট দিচ্ছি সেমভাবে তো এটাই বোঝার জন্য বোঝানোর জন্য যে আমরা যে কোনো রাউন্ডেই প্রথমে যেভাবে শুরু করব শেষেও ঠিক সেভাবেই শুরু করব অন্যরকম করে করব না তো এখানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও দুটি চেইন দিয়ে এবং তিনটি চেইন করে টার্ন করে নিচ্ছি তো তিনটি চেইনকে তো একটি ডাবল ক্রোশেট কাউন্ট করবো এবং এর পরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেটটি আমি করে নিয়েছি
দুটি চেইন করে এখানে দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবারে দুটি চেইন করেছি, এখানে যে নয়টি ডাবল ক্রোশেট আছে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেইন করে এর পরেরটিতে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে নয়টি ডাবল ক্রোশেটের মধ্যে থেকে দু পাশ থেকে দুটি ডাবল ক্রোশেট স্কিপ করব, অর্থাৎ নয়টি ডাবল ক্রোশেটের উপরে সাতটি ডাবল ক্রোশেট করে নেব একটি করে চেনের স্পেস দিয়ে। ভালো করে খেয়াল করুন, আমি একটি চেইন দিচ্ছি, একটি ডাবল ক্রোশেট করছি, উপরে একটি চেইন দিচ্ছি, নিচে একটি ডাবল ক্রোশেট করছি, উপরে একটি চেইন দিচ্ছি, নিচে একটি ডাবল ক্রোশেট করছি, কিন্তু আমি দু পাশ থেকে দুটি ডাবল ক্রোশেট স্কিপ করব। এখানে আরও একটি করব, তো একটি ঘর দেখেনি স্কিপ করেছি আমি। এবারে অপর যে নয়টি ডাবল ক্রোশেট এর প্রথমটি স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেইন করে আর একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রত্যেকবারই উপরে একটি চেইন করব, নিচে একটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, শেষে ডাবল ক্রোশেটটি করব না। তো দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ডাবল ক্রোশেট হয়েছে। আমি যে বলেছিলাম নয়টি ডাবল ক্রোশেটের উপরে সাতটি ডাবল ক্রোশেট করব, দুপাশ থেকে দুটি ডাবল ক্রোশেট স্কিপ করব। তো এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করব। সো এই রাউন্ডটি আমি শেষ করে ফিরেছি, গলাটি দেখতে এই পর্যায়ে এরকম হয়েছে। এরপর পরের রাউন্ডের জন্য আমি এখানে তিনটি চেইন করে টার্ন করে নিয়েছি, অর্থাৎ ঘুরিয়ে নিয়েছি। এখানে আরও দুটি চেইন করে নেব স্পেস হিসাবে, তিনটি চেইন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে এবং দুটি চেইন স্পেস হিসাবে কাউন্ট হয়ে পরের যে দুটি ডাবল ক্রোশেট আছে এই দুটি ডাবল ক্রোশেটের উপরে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবারে এখানে যে সাতটি ডাবল ক্রোশেটের মাঝখানে ছয়টি স্পেস হয়েছে, ছয়টি স্পেসের প্রথম স্পেসে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন হাফ ডাবল ক্রোশেটের দুটি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। এবারে তিনটি লুপ হয়েছে, তিনটি লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে দুটি চেইন করে দেব। এরপর পরের যে স্পেস সেখানেও হাফ ডাবল ক্রোশেট করছি, ডাবল ক্রোশেটের প্রথম দুটি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। তো দুটি করব, দুটি করে এভাবে লুপ এনে দুটি চেইন করব। এরপরের স্পেসে আবার হাফ ডাবল ক্রোশ করছি, দুটি লুপ ছেড়ে দিচ্ছি, একটি লুপ রেখে দিচ্ছি হুকের মধ্যে, এভাবে দুটি হাফ ডাবল ক্রোশেট করে লুপ এনে এখানে দুটি চেইন করছি। দুটি চেইন পরের গ্যাপে হাফ ডাবল ক্রোশেট করছি, দুটি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। এবারে এই দুটি ফুলের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো ছয়টি স্পেসে ছয়বার এই কাজটি করেছি। এরপরে যে ফুল ছয়টি স্পেস আছে এখানেও, এখানেও আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দুটি লুপ এনে দুটি চেইন করে পরের স্পেসে আবারও দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিচ্ছি হাফ ডাবল ক্রোশেটের। প্রত্যেকবার দুটি করে লুপ ছেড়ে ছেড়ে ডাবল ক্রোশেট করছি, এটাকে হাফ ডাবল ক্রোশেটও বলা যায়, এবং দুটি চেইন করছি। লুপ রেখে রেখে দুটি ডাবল ক্রোশেট,
এভাবে 6 বার করার পর আবার যে দুটি ফুলের মাঝখানে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব। সো রাউন্ডটি আমি শেষ করেছি, এটাই আমার শেষ রাউন্ড ছিল। গলাটি আমি আর বড় করব না। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গলা হয়েছে। এবারে এখানে এক্সট্রা একটি চেইন করব সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে কেটে লুকিয়ে দিব। সো রেডি হয়ে গেল কাজটি ব্যবহারের জন্য একদমই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।